নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 30 ছেপ্টেম্বৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। 8 অক্টোবৰত অনুষ্ঠিত হ'বলগীয়া বিজেপিৰ মহাযোগদান কাৰ্যসূচী বাতিল কৰা হৈছে। অসমত 8 অক্টোবৰত অনুষ্ঠিত হ'বলগীয়া ভাৰতীয় জনতা পাৰ্টীৰ গণ যোগদান কাৰ্যসূচী বাতিল হৈছে। এই কথা জানিবলৈ দিছে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাই। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ অসম ভ্ৰমণৰ সময়ত 8 অক্টোবৰত খানাপাৰাত অনুষ্ঠিত হোৱাৰ কথা আছিল বিজেপিৰ মহাযোগদান কাৰ্যসূচী। আৰু অৱশেষত 8 অক্টোবৰত অসমত অনুষ্ঠিত হ'বলগীয়া ভাৰতীয় জনতা পাৰ্টীৰ গণ যোগদান কাৰ্যসূচী বাতিল কৰিছে। পৰৱৰ্তী খবৰটো হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এক ডাঙৰ ঘোষণা। মুখ্যমন্ত্ৰী শৰ্মাই কৈছে টোল গেটৰ টেক্স কেতিয়াও চান্দা হ'ব নোৱাৰে। যিয়ে এনেকৈ কয় তেওঁলোকেই অসমৰ প্ৰধান শত্ৰু। আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এইদৰে সৰব হৈ পৰিছে একাংশৰ বিৰুদ্ধে, যিসকলে টোল গেটৰ টেক্সক চান্দা বুলি কৈছে। তেওঁলোকক কৈছে যে যিসকলেই টোল গেটৰ টেক্সক চান্দা বুলি কয় তেওঁলোকেই হৈছে অসমৰ প্ৰধান শত্ৰু। টোল টেক্সক লৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কেইবাটাও ডাঙৰ মন্তব্য। টোল গেটৰ টেক্সৰ সন্দৰ্ভত তেওঁ কৈছে যে টোল গেটৰ পইচাটো ৰাস্তা নিৰ্মাণত সহায়ক হয়। টোল গেটৰ পইচাৰে ৰাস্তা মেৰামতি হয়, ৰাস্তা বনোৱা হয়। টোল গেটৰ পইচাটো নোহোৱা হৈ নাযায় বুলি মন্তব্য কৰিছে শৰ্মাই। লগতে মুখ্যমন্ত্ৰী শৰ্মাই কৈছে একেটা পইচাৰে ৰাস্তা, ফ্লাইঅভাৰ নিৰ্মাণ কৰা হয়। টোলৰ পইচাৰেই এইবোৰ কৰা হয়। গতিকে টোল টেক্সক লৈ যিসকলে চান্দা বুলি কয়, টোল টেক্সক যিসকলে চান্দা সংস্কৃতি বুলি কয়, তেওঁলোকে হৈছে অসমৰ প্ৰধান শত্ৰু। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এইদৰে টেক্স সম্পৰ্কত সৰব হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আন এটা খবৰ হৈছে নদী বান্ধক লৈ এতিয়া সৰব হৈছে বিৰোধী দল। আৰু তেনে সময়তে নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্প ভাঙি দিয়াৰ দাবী ৰাইজৰ দলৰ। এই মুহূৰ্তত জনাইছো এটা ডাঙৰ খবৰ। দল সংগঠনৰ প্ৰতিবাদৰ মাজতে নামনি জলবিদ্যুৎ প্ৰকল্পৰ নিৰ্মাণ কাৰ্য অব্যাহত আছে। এই প্ৰকল্প ভাঙি দিবলৈ দাবী জনাইছে ৰাইজৰ দলৰ নেত্ৰী ডক্টৰ জ্ঞানশ্ৰী বৰাই। লগতে অৰুণাচলত নিৰ্মাণ কৰি থকা সৰু বৰ জলবিদ্যুৎ প্ৰকল্পৰ প্ৰভাৱৰ অধ্যয়ন সম্পূৰ্ণ নোহোৱালৈ বন্ধ কৰি দিবলৈ দাবী জনাইছে। আন এটা খবৰ হৈছে ম্যানমাৰৰ ক্ষমতাচ্যুত নেত্ৰী আং ছান ছু কি আৰু প্ৰাক্তন অৰ্থনৈতিক উপদেষ্টা ছন টাৰ্নেলক 3 বছৰৰ কাৰাদণ্ড। যোৱাকালি অৰ্থাৎ বৃহস্পতিবাৰে এখন সামৰিক আদালতে এই সিদ্ধান্ত লয়। সংবাদ সংস্থাৰ বাতৰি মতে তেওঁলোক দুয়োকে কাৰাদণ্ড বিহা হৈছে। দুয়োগৰাকীৰ বিৰুদ্ধে অফিচিয়েল ছিক্ৰেটছ এক্ট উলংঘা কৰাৰ অভিযোগ আৰোপ কৰা হৈছে। এই অপৰাধৰ বাবে সৰ্বাধিক শাস্তি দিয়া হৈছে 14 বছৰ। আদালতত চুকি আৰু ছনে দোষী নহয় বুলি স্বীকাৰ কৰিছিল। 2021 চনত সামৰিক অভ্যুত্থানৰ পিছত চৰকাৰে চুকিক কেইবাজনো অৰ্থনৈতিক উপদেষ্টা, ৰাজনীতিবিদ, আইন প্ৰণেতা আৰু সাংবাদিকৰ সৈতে গ্ৰেপ্তাৰ কৰে। নোবেল বঁটা বিজয়ী চুকিক বিভিন্ন গোচৰত 17 বছৰৰ কাৰাদণ্ড দিয়া হৈছে। বেছিভাগ গোচৰে আছিল দুৰ্নীতি বিষয়ক। অৱশ্যে চুকিয়ে সকলো অভিযোগ অস্বীকাৰ কৰি আহিছে। পৰৱৰ্তী খবৰটো হৈছে পূজাৰ বতৰত কিমান খাব পাৰিব সুৰা। পৰামৰ্শ দিছে এইবাৰ বিজেপিৰ এজন মন্ত্ৰী, নাম পৰিমল শুক্লবৈদ্যই। শাৰদীয় দুৰ্গোৎসৱক লৈ ইতিমধ্যে উখল মাখল পৰিৱেশ সমগ্ৰ অসমত। ঠায়ে ঠায়ে আটক ধুনীয়াকৈ নিৰ্মাণ কৰা পূজাৰ মণ্ডপে উৎসাহ দুগুণ বৃদ্ধি কৰিছে। কিন্তু তাৰ মাজতে এইবাৰ পূজাৰ সময়ত সুৰাপাইৰ বিৰুদ্ধে কঠোৰ হোৱাৰ সকিয়নি প্ৰদান কৰিছে প্ৰশাসনে। সুৰাপান কৰি গাড়ী চলালে 10,000 টকাৰ জৰিমনা বিহাৰ লগতে লাইচেন্স পৰ্যন্ত বাতিল কৰা হ'ব পাৰে বুলি ইতিমধ্যে সকিয়াই দিছে পৰিবহণ বিভাগে। পূজাৰ বতৰত সুৰাপানক লৈ এইবাৰ মন্তব্য কৰিছে মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যয়ো। পূজাৰ সময়ত সুৰাপান কৰি উদ্ভণ্ডালি কৰাসকলৰ বিৰুদ্ধে কঠোৰ আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বুলি প্ৰথমে স্পষ্ট কৰি দিছে মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই। পৰিমল শুক্লবৈদ্যই কৈছে পৰাপক্ষত সুৰাপান কৰিব নালাগে, কিন্তু অগত্যাক যদিও কৰে তেন্তে সিমানখিনি খাওক যাতে মানুহ গম নাপায়।
সুরাপান করে ঘরের বাহির নোলাবলেও আহ্বান জানাইছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই। কৈছে সুরাপান করে ঘরতো কাজিয়া পেশাল করব নালাগে, অলপ খাই শুই থাকলেই হল বলে এইবার পরামর্শ দিছে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই। এই মুহূর্তে জানাইছো একটা ব্রেকিং নিউজ, বিদ্যালয়ত এক ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ। কমেও এই বোমা বিস্ফোরণত 24 ছাত্রই প্রাণ হেরুয়াইছে। এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে আফগানিস্তানত, কিন্তু আফগানিস্তান ঘটনাটা সংঘটিত হয়েছে যদিও সমগ্র বিশ্বত এতিয়া তুলপার লাগিছে এই ঘটনাক লৈ। কারণ এখন বিদ্যালয়ত পরীক্ষা চলি থকা অবস্থাতে বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। আফগানিস্তানের এখন বিদ্যালয়ত এক ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ সংঘটিত করেছে সন্ত্রাসবাদী গোটে। অনুমান করা হয়েছে 24 লোকের মৃত্যু হয়েছে, ইয়াৰে বেশিভাগই হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী। কারণ পরীক্ষার সময়তে সন্ত্রাসবাদী গোটে এই বোমা বিস্ফোরণ ঘটাইছে। পশ্চিম কাবুলের দস্তে পার্সিত অবস্থিত এক শিক্ষানুষ্ঠানত এই আক্রমণ সংঘটিত হয়েছে। পরবর্তী খবরটি হয়েছে 20 পাছত কংগ্রেসের সভাপতি পদর নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা নকরে গান্ধী পরিয়ালে। এই মুহূর্তে জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর, কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত করবলে 20 পাছত নির্বাচন অনুষ্ঠিত হবলৈ গৈ আছে, আর এই নির্বাচনত অন্তর্ভুক্ত নাই গান্ধী পরিয়ালের কোনো সদস্য। আজি এই নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলর অন্তিম দিন, কিন্তু ইয়াও নিশ্চিত যে গান্ধী পরিয়ালের সমর্থন অবিহনে কংগ্রেসের সভাপতি হওয়ার সপোন বাস্তবায়িত করব নি। কংগ্রেসের সূত্র অনুসরি জানিপরা গেছে যে প্রিয়ঙ্কা গান্ধী বাদ্রা নতুন কংগ্রেস সভাপতির বাছনি করাত সক্রিয় ভূমিকা পালন করে আছে। আন একটা খবর হয়েছে বুয়া এনকাউন্টারের গোচর, গুহাটী উচ্চ ন্যায়ালয়ত বিতং শপতনামা দাখিলত পুনের ব্যর্থ অসম সরকার। এক ডর খবর এই মুহূর্তে আহি পড়েছে, যা বছরের মে মাসের রাজ্যখনত আরক্ষীর দ্বারা সংঘটিত ভুয়া সংঘর্ষের অভিযোগ সন্দর্ভত গুহাটী উচ্চ ন্যায়ালয়ত বিতং শপতনামা দাখিল করাত পুনর্বার ব্যর্থ হয়েছে অসম সরকার। যা 29 জুলাইত গোচরটির শুনানি গ্রহণ করে মুখ্য ন্যায়াধী রশ্মিন মানহর ভাই ছায়া আর ন্যায়াধী সৌমিত্র শইকীয়ার এক খণ্ড বিচারপীঠে নির্দেশ দিছিল যে সচিব বা অতিরিক্ত সচিবর দ্বারা এক বিতং শপতনামা দাখিল করা উচিত। পরবর্তী খবরটি হয়েছে শ্যামঘর বিতর্ক জোকারিছে সমগ্র রাজ্য, আমি বড়ার বিরুদ্ধে সমগ্র ডিমাসা জনজাতিক অপমানের অভিযোগ। অসমৰ পাহাড়িয়া জনজাতিসকলে জঘন্য পরম্পরা লুকাচার মানি আহিছে। অসমৰ পাহাড়িয়া জনজাতিসকলৰ নারীয়ে পুরুষের পৰা লাঞ্ছনা গঞ্জনা সহি আহিছে। পাহাড়িয়া জনজাতি সমাজত নারীয়ে কিঞ্চিতো অধিকাৰ লাভ কৰি অহা নাই। পাহাড়িয়া জনজাতিসকলৰ সংস্কৃতিয়ে সচাকৈ জঘন্য লুকাচার বহন করে। তেওঁলোকে উন্নয়ন নিবিচাৰে, তেওঁলোকে নবজাতিকা কন্যা সন্তানক হত্যা করে, তেওঁলোক অতি জঘন্য আর বর্বর, ভুল নুবুজিব ইয়া আমার বক্তব্য নহয়। আরর কথা জানিবলৈ আপুনি জানিব লাগিব প্রথমে পীযুষ হাজরিকার পত্নী আইমি বড়ুয়ার সম্পর্কে। যা কেদিন ধরে সামাজিক মাধ্যমত একটা বিষয়ে বিশেষভাবে চর্চা লাভ করেছে, বিষয়টি হয়েছে শ্যামঘর। শ্যামঘর হয়েছে সুইজারল্যান্ড খ্যাত ডিমা হাসাও জেলার মাইবং মহকুমা আর খন্ডর এখন ডিমাসা গাঁও, ডিমাসা সকলের শ্যামাস উপজাতির এখন গাঁও শ্যামঘর। শ্যামঘর মাইবং মহকুমারপর দূরত্ব হয়েছে 30 কিলোমিটার, জেলা সদর হাফলংরপর এই শ্যামঘর দূরত্ব হয়েছে প্রায় 82 কিলোমিটার। যিকোনো যাতায়াতের বাবে গাঁওখনের লোকে 10 কিলোমিটার অধিক দূরত্ব খোজকাঢ়িব লাগে। অর্থাৎ একবিংশ শতিকাতো শ্যামঘর সচা অর্থতেই আধুনিকতার অসূর্যস্পর্শা এখন পাহাড়িয়া জনজাতীয় গাঁও।